ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له আওয়াজ বাড়িয়ে দিন ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাদীরা জবান খুলে পড়ে না বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত পৈশড়ি প্রেমবাজার সংলগ্ন পশ্চিম পার্শ্বে সপ্তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা এএসএম বদিউল আলম জিহাদি আলহাজ মাওলানা মোশাররফ হুসাইন অধ্যাপক মাওলানা জাকির হুসাইন মাওলানা সোলাইমান সাহেব আলেমদের হায়াতে তাইয়েবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। সকলে বলেন আমিন। তাফসীর পেশ করার জন্য এখানে যারা আসবেন, বিশেষ করে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রাসূল সাজ্জাদ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী চট্টগ্রাম, আল্লামা তারেক মানোয়ার, আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি, ডক্টর আফাম খালিদ, মাওলানা মুফতি হাফিজুর রহমান জিহাদি, অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন,
মাওলানা মুহাদ্দিস জামাল উদ্দিন, মাওলানা হিফজুর রহমান, আলেমদের আশা এবং তাদের কথাগুলো সঠিকভাবে বলা আর আমাদেরকে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দা আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছি বলছি আলহামদুলিল্লাহ। হিন্দু ধর্মে বারো মাসে ১৩ পূজা হয়, আর আমাদের মুসলমানদের যে সমস্ত সংস্কৃতিগুলো আছে, আমাদের আনন্দের অনুষ্ঠান হয় বছরের মাত্র ২টা, ঈদুল আজহা ঈদুল ফিতর। বাকি যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে আমরা সংস্কৃতি হিসাবে ইসলামের ঐতিহ্য হিসাবে পালন করে থাকি, তার ভেতরে এই সমস্ত অনুষ্ঠানগুলো অন্যতম। এগুলো আছে এই জন্যে এখনো মানুষ দীন ইসলাম জানতে পারছে, শুনতে পারছে, বুঝতে পারছে, কেউ কেউ আমলও করতে পারছে। এগুলো যদি একেবারে বন্ধ হয়ে যায় আস্তে আস্তে আল্লাহ রাসূলকে মানুষ ভুলে যাবে, শেষ পর্যন্ত বেঈমান হয়ে মরা লাগবে। সুতরাং আয়োজনের সাথে যারা সম্পৃক্ত বিশেষ করে যুব সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন যে মা এদেরকে পেটে নিয়েছেন, মায়ের পেট যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। ইসলামে যত অনুষ্ঠান আছে সব আগে ত্যাগ করা লাগে, এরপরে ভোগ করা লাগে। ইসলাম বাদ দিয়ে পৃথিবীতে যত অনুষ্ঠান আছে, যত দিবস পালন করা হয়, সবগুলোতে আগে ভোগ, এরপরে ত্যাগ করলেও আছে না করলেও সমস্যা নেই। ঈদুল আজহা ঈদুল ফিতর আমাদের সবচাইতে ধর্মীয় বড় অনুষ্ঠান। আপনি বলেন এই দুই ঈদে আপনি আগে খেয়ে আনন্দ করবেন, এটা জায়েজ নেই। ঈদুল আজহাতে আপনি আগে কোরবানি জবাই করে গোশত গরিবের বাড়িতে পাঠান, তারা খেয়ে আনন্দ করবে, হাসবে, তাদের হাসি দেখে আপনি আনন্দ করবেন, এটা ইসলাম নাকি? যদিও নিজের কোরবানি জবাই করে নিজের পরিবারস্থ লোক যদি বেশি থাকে সব একা খাওয়াও জায়েজ আছে, অসুবিধা নেই, তারপরও ওটা সুন্নাত নিয়ম। কোরআনে সূরা হজের ভেতরে তিন ভাগ করার কথা আছে। ঈদুল ফিতরেও ঠিক এইভাবে আপনি একটা মাস রোজা রাখার পরে আনন্দ করবেন না, আগে সাদকা করেন, আগে ফিতর দেন। গরিব মানুষ সেমাই চিনি কিনবে, ওরা খাবে, হাসবে, ওদের হাসি দেখে আনন্দ দেখে এরপরে আপনি আনন্দ করবেন। তাহলে মুসলমানদের যে অনুষ্ঠানগুলো এগুলোতে আগে ত্যাগ তারপরে ভোগ, কথা বলেন? এই দুইটা বাদ দিয়ে পৃথিবীর যত অনুষ্ঠান আপনি তাকান, আগে খাবো আগে নেব, পয়লা বৈশাখে আগে এটা নেব, জুতা নেব, টি শার্ট নেব, এই থ্রি পিস নেব, এই এই জিনিস নেব, আগে নেব নেব, এরপরে পান্তা ইলিশ খাবো, তার মানে আগে খাবো এরপরে কাউকে দিলে দিলাম, না দিলে অসুবিধা নেই, দিবস পালনে বেঁধে থাকবে না। পয়লা জানুয়ারি যেটা পালন করা হয় ঠিক ওইটা ওই রকম, আগে খাবো এরপরে দেব। অনেকে এক বছর টাকা গুছিয়ে রাখে ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করার জন্য, এইটাও আগে খাবো খাবো এরপরে বান্ধবীকে দেব দেব, তা না দিলে অসুবিধা নেই। দুনিয়ায় আমরা যত অনুষ্ঠান দেখছি ইসলাম বাদ দিয়ে সব আগে ভোগ এরপরে ত্যাগ, আর ইসলামের অনুষ্ঠানে আগে ত্যাগ করা লাগবে এরপরে ভোগ করা লাগবে। নবীজি মদিনাতে হিজরত করার পরে ওখানে দুইটা অনুষ্ঠান দেখতে পেলেন, নওরোজ আর মেহেরজান। সাহাবা একরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমাদের ইসলাম কি এমন পানসা মাটির মতো যে কোনো আনন্দ উল্লাস নেই, কোনো হাসি তামাশায়ের ভেতরে নেই? বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ওই দিন মহান আল্লাহ নিজে দুইটা দিন উপহার দিয়েছিলেন আনন্দ করার জন্যে, তার ভেতরে ঈদুল আজহা একটা, ঈদুল ফিতর একটা। আনন্দের ধরনগুলো আল্লাহ আগেই জানিয়েছেন, আনন্দ করবেন আমাকে সেজদা দিয়ে, তারপরে
এজন্য ঈদুল ফিতর ঈদুল আযহাতেও যদি কেউ আনন্দ করে সকাল বেলায় আগে আল্লাহকে সেজদা দিয়ে দোরাকাত নামাজ আদায় করে তারপরে মুসলমানদের আনন্দ হবে নামাজ নিয়ে কে নিয়ে আজ আমাদের যে সমস্ত অনুষ্ঠান দিবস আমরা পালন করছি আমাদের নামাজ নেই সেজদা নেই বিশ্বনবী জানিয়েছেন কোন মানুষ যদি সেজদা দিয়ে অনুষ্ঠান আরম্ভ করে মাথা নিচু করে মাথা ঝুঁকিয়ে আল্লাহর দরবারে নিজেকে ছোট করে পুরো অনুষ্ঠানটাই ইবাদত হিসাবে গণ্য হয়ে যায় কোন নিয়ামত পাওয়ার পরে মানুষকে আল্লাহ শিখিয়েছেন তারা আগে সেজদা দিয়ে ছোট হয়ে নম্র হয়ে এরপরে শুকরিয়া আদায় করবে ওলাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওমান কাফারা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ সূরা লোকমানের ১২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আমি লোকমানকে জ্ঞান দিয়েছিলাম হিকমত শিক্ষা দিয়েছিলাম আমার জ্ঞান হিকমত পাওয়ার পরে লোকমান আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে বলে জ্ঞান যারা পাবে নিয়ামত যারা পাবে তাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা আর আমরা নিয়ামত পাওয়ার পরে জ্ঞান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া তো দূরের কথা আর আল্লাহর বিরুদ্ধে উচ্চারণ করি কথা বলেন ঠিক কিনা মানুষের প্রতি আল্লাহ আশ্চর্য হয়ে কোরআনে ঘোষণা দিয়েছেন আমার কাছে যতগুলো আয়াত আশ্চর্য মনে হয়েছে বেশি তার ভেতরে এইটাও একটা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইনা তুরজাউন সূরা বাকারার ভেতরে আছে আল্লাহ পাক বলেন মানুষ কেমন করে আমি আল্লাহর সাথে কুফরি করে নাফরমানি করে আমারে মানতে চায় না বালাগাত মানতে গিয়ে আসে কাইফা শব্দটা ব্যবহার করা হয় এমন সেন্টেন্সের আগে যে কথা বলতে গেলে তার নিজেরও বিশ্বাস হয় না যারা তাফসির জানে তাফসির পড়ে আলেমরা যারা আছে কাইফা শব্দটা আল্লাহ পাকে আয়াতের শুরুতে ব্যবহার করেছেন এই জন্যে পরবর্তী যে তিনটা কথা বলতে চান এটা আল্লাহরও মনে হয় যে বিশ্বাস হচ্ছে না যে না মানুষ আমার নাফরমানি করে কি করে আমার সাথে কুফরি করে আমার সাথে না শুকরিয়া করে আমারে মানতে চায় না আমার বিধান কেমন করে মানুষ এটা করে মানুষের জীবনে কি এমন কোন সময় যায়নি যখন উল্লেখ করার মতো কিছুই সে ছিল না একটা অনুল্লেখিত জীবনের জিনিস থেকে তাকে আমি উল্লেখ করার মতো একটা জায়গায় পৌঁছালাম ফালিয়াং সরিল ইনসানু মিম্মা খলিক খলিকা মিম্মা ইনদাফিক ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত্তারাইব আল্লাহ পাক বলেন মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে আমি তাকে বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক ফোঁটা না পাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি তাফসিরে মুফাসসির লিখেছেন এমন একটা বেদামি পানি এমন একটা কম দামি পানি বের হয় মানুষের শরীর থেকে যেটা তামাম দুনিয়ার কোনো মার্কেটে চায়ের আনাও দাম নেই আছে কেউ ফেরি দিলেও নেয় না এমন একটা নাপাক পানি মায়ের রেহমের ভেতরে যাবার সময় বাবার স্ফুলিঙ্গ থেকে দ্রুত গতিতে বের হওয়ার সঙ্গে সঙ্গে ৪০,০০০ মানুষ তৈরি হতে পারে এরকম রুহ এই নাপাক পানির ভেতরে থাকে
বিজ্ঞান প্রমাণ করছে এখান থেকে মায়ের সরায়ুতে ধাক্কা দিয়ে একেবারে ডিম্বাণু পর্যন্ত সেতে অনেকেই দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, অনেকে পায়ের সাথে পা লেগে মনে করেন পড়ে যায়, শেষ পর্যন্ত কারো একটা দুইটা পাঁচটা সাতটা তেরোটা পর্যন্ত বাচ্চা টিকে থাকে। ক্যালিফোর্নিয়ায় এক মহিলা তেরোটা সন্তান জন্ম দিয়েছে, এটাই মনে হয় সর্বোচ্চ, এর উপর আর নেই। তা আমার জিহাদ ছিল, আমার পরিশ্রম ছিল, আমার প্রতিযোগিতা ছিল, সে একেবারে জন্মের শুরু থেকে আমি আরম্ভ করলাম ওই জায়গা থেকে। মহান আল্লাহ আমাকে 40 দিনের ভেতরে একটা জামাট রক্তে পরিণত করলেন এই বীর্যটাকে। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله আমি হাদিসটা বারবার বলেছি আলোচনাতে, আজকেও বলছি, কোরআনের কোন আয়াত বোঝার জন্য যদি কেউ মন মানসিকতা নিবিষ্ট করে ও যদি নাও বসে শুধু চেষ্টা চালায় যে কি বলতে চায় আল্লাহ, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। এই জন্য আরো একটি ভাবা